সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানাই আমাদের আজকে নতুন আরেকটি লেসন, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, চতুর্থ শ্রেণী, অধ্যায় 15। এই অধ্যায়ের আমরা আজকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আলাপ আলোচনা করব। আমরা আশা করতেছি আলাপ আলোচনার মধ্য দিয়ে তোমাদের অনেক উপকার হবে এবং তোমরা বিষয়টির সম্পর্কে ভালো বুঝতে পারবে এবং জানতে পারবে, এবং তোমরা যখন বাসায় এটা নিয়ে পড়াশোনা করবে ঠিক সেই সময় এই ভিডিওটা আমরা আশা করতেছি তোমাদের সাহায্যে আসবে। আমাদের মুক্তিযুদ্ধ শুরু করি আমরা। এখানে যে বিষয়ভিত্তিক বা অনুশীলনী প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা এক এক করে আলোচনা করব। ভাষা আন্দোলন কখন হয়েছিল? 1952 সালে ভাষা আন্দোলন হয়েছিল। 6 দফা দাবি কখন উত্থাপন করা হয়েছিল? 6 দফা দাবি 1967 সালে উত্থাপন করা হয়েছিল। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেয়া হয় কখন? 1971 সালে 26শে মার্চ বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেয়া হয়েছিল। এই প্রত্যেকটি প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় এই প্রশ্নগুলো আসার সম্ভাবনা অত্যধিক, তাই এই বিষয়গুলো আমাদেরকে সুন্দরভাবে জানতে হবে, বুঝতে হবে, মনে রাখতে হবে এবং পরীক্ষার খাতায় সুন্দরভাবে উপস্থাপন করতে হবে। তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল লাভ করতে পারবো। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। বাংলার স্বাধীনতা যুদ্ধ কয় মাস স্থায়ী হয়েছিল? বাংলার স্বাধীনতা যুদ্ধ দীর্ঘ 9 মাস স্থায়ী হয়েছিল। এবার আমরা বড় প্রশ্নগুলো নিয়ে একটু আলোচনা করব। 1970 সালে নির্বাচন আমাদের জন্য গুরুত্বপূর্ণ কেন? 1970 সালে ডিসেম্বর মাসে পাকিস্তানের নির্বাচনে বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ বিপুল ভোটে জয়লাভ করে, কিন্তু ইয়াহিয়া খান আওয়ামী লীগকে সরকার গঠন করতে দেয়নি। এর ফলে পূর্ব পাকিস্তানে বিক্ষোভ শুরু হয়, যা পরবর্তীতে 1971 সালে 7ই মার্চ ভাষণের মাধ্যমে স্বাধীনতা সংগ্রামে রূপ লাভ করে। এ কারণেই 1970 সালের নির্বাচন আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা বুঝতে পেরেছো, আমরা অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নির্বাচনে জয়লাভ করেও তাকে মানে সরকার গঠন করতে দেয়া হয়নি। পাকিস্তানে ইয়াহিয়া খান চেয়েছিল যাতে বঙ্গবন্ধুর সরকার কখনো গঠন করতে না পারে বা আওয়ামী লীগ। আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন। বঙ্গবন্ধুকে কেন কারাগারে বন্দি করা হয়েছিল? 1966 সালে বঙ্গবন্ধু বাঙালির মুক্তির সনদ 6 দফা দাবি উত্থাপন করেন। এর মাধ্যমে বঙ্গবন্ধু পূর্ব পাকিস্তানে স্বায়ত্তশাসনের দাবি তোলেন। এ কারণে বঙ্গবন্ধু সহ আরও অনেকের বিরুদ্ধে আগরতলা মামলা দেয়া হয় এবং তাদের কারাগারে বন্দি করা হয়। তাই এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, আগরতলা ষড়যন্ত্র মামলা, এই সেই মামলা, 6 দফার কারণে তাকে বন্দি করে রাখা হয়েছিল পাকিস্তানে। তো এই ছিল আজকের আমাদের আলোচনা, আশা করি তোমাদের সাহায্যে আসবে। তোমাদের বাসায় এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত পড়তে হবে, পাঠ্য বই ফলো করতে হবে এবং তোমরা পাঠ্য বইয়ের পাশাপাশি ভিডিওগুলো ফলো করতে পারো, শুনতে পারো এবং তোমাদের পড়াশোনাতে এটা গুরুত্বপূর্ণ বা অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমরা আশা করছি। তো এই ছিল আজকের মতো আলোচনা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। ধন্যবাদ।